জ্বর নিয়ে ভর্তি হতে আসা এক বৃদ্ধের মৃত্যু হলো মেডিকেল কলেজ চত্বরে। মৃত্যুর পর রাস্তার উপরেই দেহ পড়ে রইল ঘণ্টা দুয়েক, আতঙ্কে ধারে কাছে ঘেঁষলেন না কেউ। রাজ্যের কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ, সেখানেই সুপারের অফিসের পাশে ইডেন বিল্ডিংয়ের নিচে রাস্তায় পড়ে রইল একটি দেহ। প্রায় ঘণ্টা দুয়েক পড়েছিল দেহটি। এভাবে দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। রটে যায় নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে হাসপাতাল চত্বরে, তার দেহ পড়ে আছে রাস্তায়। ভয়ে আতঙ্কে কাউকেই সেই দেহের ধারে কাছতে ঘেঁষতে দেখা যায়নি। তবে সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা পড়েছিল দেহটি। তারপর মৃতের ছেলে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তার বাবাকে। একটি শববাহী গাড়ির ব্যবস্থা করে দেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যান তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, এইভাবে একটি দেহ এতক্ষণ পড়ে রইল, কেউ কেন এলেন না? পুলিশ কেন বিষয়টি দেখলেন না? কর্তৃপক্ষই বা চুপ করে রইলেন কেন? এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই বৃদ্ধাকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে আনা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের SSB ব্লকের ফিভার ক্লিনিকে। সেখানে তাকে ভর্তির পরামর্শ দেওয়া হয়। বলা হয়, নিয়ম অনুযায়ী 2 নম্বর গেটের পাশে ইমার্জেন্সি থেকে ভর্তি টিকিট করতে, কিন্তু স্ট্রেচার বা ট্রলি না পেয়ে এরপর কোলে করেই বাবাকে নিয়ে ছেলে ইমার্জেন্সির দিকে হাঁটা শুরু করেন। বারবার মাটিতে নামাচ্ছিলেন, ফের করে তুলছিলেন। এভাবে কোনো মতে ইমার্জেন্সিতে পৌঁছন তিনি। সেখান থেকেই বাবাকে ভর্তির টিকিট করেন, ফের সেখান থেকে বাবাকে কোলে তুলে হাঁটা শুরু করেন। নির্দেশ অনুযায়ী গ্রিন বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছিলেন বাবাকে। এদিকে কিছুটা পথ যাওয়ার পরই সুপারের অফিস এবং ইডেন বিল্ডিংয়ের ঠিক মাঝখানের একটি জায়গায় রাস্তার উপর বাবাকে কোল থেকে নামান ছেলে। তখনই মৃত্যু হয়েছে বৃদ্ধের। এরপর প্রায় ঘণ্টা দুয়েক ওখানেই পড়ে থাকে দেহ। মৃতের ছেলে বলেন, কিছু করার নেই, একবার এখানে একবার ওখানে করতে গিয়েই বাবার মৃত্যু হয়ে গেল। চিকিৎসা শুরুই করা গেল না, কী করব? এখনই দেহ নিয়ে বাড়ি যেতে হবে। কিন্তু কোথা থেকে এসেছেন, ভর্তি করেছেন কিনা, করোনা আক্রান্ত, এইসব কোনো প্রশ্নের উত্তর মেলেনি মৃতের ছেলের কাছ থেকে।